ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের সবার ঈদ ভালোভাবে কাটছে। ঈদ কিন্তু যদিও কাল চলে গেছে, এরপরও কিন্তু কয়েকদিন মেহমানদারি করতে করতেই চলে যায়। আর বাংলাদেশে তো আজ ঈদ হচ্ছে, তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ঈদের দিনগুলো আপনাদের ভালোভাবেই কাটবে। এদিকে কিছু কাপড় চোপড় দেখতে পাচ্ছেন, এগুলো আমার জায়ের কাছ থেকে পাওয়া কিছু ঈদ গিফট। দেখতে পাচ্ছেন ব্ল্যাক এই শাড়িটা, এটা কিন্তু খুব সুন্দর। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, বা ঠিক জর্জেট না, এরকম মেটেরিয়াল আসলে জানি না এরকম ওই মেটেরিয়ালটার নাম কি। দেখতে পাচ্ছেন একটু শাইনি শাইনি, আর পরতেও বেশ আরাম হবে, আর একেবারে পাতলা তা না কিন্তু। বেশ সুন্দর শাড়িটা, লং স্লিভ ব্লাউজের সাথে। আর দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডের শার্ট, আর এই তো এটা হামজার জন্য, আর আমার মামনিদের জন্য দুটো ড্রেস। ড্রেসগুলো কিন্তু বেশ সুন্দর, ব্ল্যাক অ্যান্ড রেড ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর ড্রেস। এগুলো লং স্লিভ, তো প্রিন্ট বেশ সুন্দর, বেশ ভালোই লাগছে। এত দেখতে পাচ্ছেন, আর সবকিছু আসলে বেশ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। শাড়িটাও অনেক সুন্দর, সবকিছুই ম্যাচ হয়ে গেছে, ম্যাচ করে দিয়েছেন। তো অনেক ধন্যবাদ আমার জাকে সুন্দর এই গিফটগুলো দেওয়ার জন্য। শেষ পর্যন্ত আজ মঙ্গলবার হামজার কাপড়ও কিনে নিলাম, ওর জন্য অনেক ঘোরাঘুরি করেছি। আসলে বেশ কয়েকটা শপে দেখেছি, আর আমার হাজবেন্ড এরকম কিনতে চেয়েছিলেন, তাই শেষ পর্যন্ত এটাই কিনেছি। আর ওর সাইজ আসলে পাওয়া যাচ্ছিল না, একটু বড় সাইজের কিনেছি, দিন হয়তো কোনো রকমে পরে ফেলবে আর কি। আর একটু বড় সাইজের কিনলেও ভালো, আসলে দেখা যায় বাচ্চাদের কাপড় তেমন একটা পরা হয় না, বা এরকম কাপড় আর কি পরা হয় না। হয়তো বিয়েতে বা স্পেশাল কোনো অকেশনে গেলে একদিন দুদিন পরে, তারপর দেখা যায় ছোটো হয়ে যায়, পরা হয় না। তো একটু বড় পরবে ঈদের দিন, তারপর তো আর রেখে দিব, লাগলে যদি পরে বিয়ে টিয়ে কোনো স্পেশাল অকেশন আসে তখন পরতে পারবে আবারও। আরে তো আর একটু ওড়না নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এখানে তিনটে ওড়না আছে একই কালারের, যেহেতু আমি আমার মা মানে দুজনের একই কালারের একই কালার পরবো, তো একই একই কালারের জন্য এই তো নেভি ব্লু কালারের তিনটা ওড়না বা হিজাব নিয়ে এসেছি। আর আরও দুটো নিয়ে এসেছি, নেভি ব্লু আসছে আসলে আগেরও আছে, কিন্তু এগুলো দেখে কয়েকদিন পরের পর কেমন যেন নষ্ট হয়ে যায়। আরো দুটো নিয়ে এসেছি, একজাক্টলি আসলে শাড়ির মতো গ্রে পাচ্ছিলাম না, এটা একটু অফ হোয়াইটের মতো, ঠিক গ্রে না। আর এটা দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু একেবারে মিলে যাচ্ছে, তো এই হিজাবটা সুন্দর, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটু স্ট্রাইপি, শাড়ির সাথে ম্যাচ হবে, কিন্তু এক কালার হলে ভালো হতো, এক কালার পাচ্ছিলাম না এই কালারের মধ্যে, কিন্তু এই কালারটা একদম মিলে গেছে শাড়ির কালারের সাথে। তো বাচ্চারা মেবি ব্লু পরবো না গ্রেটা পরবো, আর এটার মধ্যে এমনিতে সুন্দর সুন্দর না থাকলে আর একটু ভালো লাগতো, বাট এক একটা ডিজাইন তো এক এক রকম। উপরে দেখা যাক, দুটোই সুন্দর, এটা তো এক কালার আর এটাও কিন্তু সুন্দর, দেখা যাক কোনটা পরি। গ্রে আসলে একটি শাড়ির লগে প্লেন যেগুলো বা এক কালারের সেগুলো ম্যাচ হচ্ছিল না, তাই এটা এনেছি। তো আসলে ঘুরে ঘুরে কিনা বা গিফটের জন্য সবকিছু গিফটের জন্য কিনা আসলে ঘুরে ঘুরে ম্যাচ করে সবকিছু রেডি করা একটু কষ্ট হয়ে যায়, কেননা এক সপ্তাহে তো আর কিনা যায় না বা পাওয়া যায় না, দেখে শুনে বা টুকিটা কি এটা সেটা আসলে শেষ হয় না। যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু এখন কমপ্লিট, আর দৌড়াদৌড়ি করতে হবে না। এই গিফটগুলো আমার আরেক জায় এসে দিয়ে গেছেন, এই তো আমার হাজবেন্ডের জন্য একটা টি শার্ট বা জাম্পার, জাম্পারই
আর এইটা আমার জন্য বেঙ্গল একটা শাড়ি দেখতে পাচ্ছেন আমি এখনো খুলিনি কাল দিয়ে দিছে মানে একটু খুলে দেখবো আর আপনাদেরকে দেখাবো এতো আমি ব্যাগ থেকে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এই শাড়িটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছেন এটার বর্ডারটা কতটুকু বড় বুঝতেই পারছেন বর্ডার আর সমস্ত শাড়ির মধ্যে এরকমই কাজ করা তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বেশ সুন্দর শাড়ি হট পিঙ্কের মধ্যে এটাও কিন্তু পরলে খুব সুন্দর লাগবে বর্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন স্টোনের কাজ করা চুড়িগুলো দেখতে পাচ্ছেন তো গ্রে কালারের হামজা বাবার জন্য আমরা অবশ্য গ্রে কিনেছি গ্রে আর নেভি ব্লুর মধ্যে আবার গ্রে তো অনেক ধন্যবাদ আমার জায়েদেরকেও দুজনকেই ধন্যবাদ শাড়ি দেওয়ার জন্য বা গিফট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন শাড়িগুলো আমি এভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি ব্ল্যাক আর নেভি ব্লু এই দুটো শাড়ি কিন্তু ব্লাউজ আমি অলরেডি সেলাই করে ফিট করে নিয়েছি কারণ এগুলো ব্লাউজ কিন্তু অনেক বড় থাকে বেশিরভাগই দেখা যায় অনেক বড় থাকে সেলাই করে ছোট করে নিতে হয় মাঝে মধ্যে দেখা যায় না ফিট হয় তো দুটোর ব্লাউজই বেশ বড় ছিল আমি সেলাই করে ঠিক করে নিয়েছি আর এটা এখনও পিঙ্কটা এখনও রয়ে গেছে এটা কিন্তু এখনও ঠিক করা হয়নি তো আর এই তো দেখছেন হামজার সুট্টো আমি এভাবে রেখে দিয়েছি হ্যাঙ্গিং করে আমি বেরির মাংস ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে দিয়েছি আর এইদিকে কিছু ব্রেড চিকেনও ভিজিয়ে রেখেছি চিকেন বিরিয়ানি রান্না করব ছোট একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য চিকেন রান্না করে নিয়েছি মিঠু হয়ে যাচ্ছে আলু দিয়ে দিয়েছি অলরেডি আলু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আরো কিছু পানি দিব একটু মাঝে মাঝে মেরে দিচ্ছি যাতে কুড়া না লাগে আর এদিকে কুমা রান্না করবো কুমা রান্না করবো আমি পেঁয়াজ আদা রসুন কষি নিয়েছি আর মানে আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করবো এদিকে চিকেন আমি ইয়োগার্ট চিনি আর একটু ময়দা দিয়ে ভালো করে মিক্স করে একটু লবণও দিয়েছি অবশ্য মিক্স করে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো পেঁয়াজ কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে টেকে রেখে দিব মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রান্না করবো পরে অবশ্য একটু বাড়িয়ে দিব তো একটু নেড়েছিলাম দেখে রেখে দিব তো ওই তো দেখতে পাচ্ছেন আমি কুরমাটা আসলে পুরোপুরি রান্না শেষ করিনি এমনিতে একটু চিকেন কষিয়ে নিয়ে রেখে দিয়েছি এভাবেই সকালবেলা একটু দুধ দিয়ে আর একটু জাল দিব
আর এই তো মিট রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানি কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছি, তো দুইটা গেল। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি বিরিয়ানি রান্না করার জন্য সেখানেও রান্না করে রেখে দিয়েছি, সকালবেলা উঠে শুধু একটু চাল বেঁচে এগুলো দিয়ে দিব, তাতেই হয়ে যাবে। তো এই তো অবস্থা, যতটুকু যা করতে পেরেছি। এটা ছিল ঈদের দিন সকালবেলা, অলরেডি আমি পোলাও রান্না করে নিয়েছি, আর মনে হলো একটু তেলের পিঠা বানিয়ে নেই। আসলে তেমন একটা খাওয়া হয় না ঈদের দিন আমার করে, হয়তো একটু নাস্তা খাই, তারপর বেড়াতে চলে গেলে আর তো খাওয়াই হয় না। আর আমরা যেহেতু চলে যাই বা যায়ের ঘরে দাওয়াত থাকে, আরও যাই আরেক ঘরেও যাই আরও দুই তিন ঘরে, তারপর দেখা যায় আমাদের ঘরে আর কেউ আসা হয় না। আসলে বলি না তেমন একটা ঈদের দিন আসার জন্য, কেননা যায়ের ঘরে দাওয়াত থাকে, আর ওই দিক থেকে আরও দুই তিন করে যাওয়া হয়। তারপর দেখা যায় অনেক রাতে বা অনেক লেট করে আমরা ঘুরে আসি, তো আর খাওয়া হয় না। এরপরও মনে হচ্ছিলো একটু তেলের পিঠা তৈরি করে নেই, কেননা এবছর আমি এখনও পপ বানাইনি, কেননা পপ ছাড়া তো আমাদের চলেই না, প্রত্যেক ঈদেই তো পপ তৈরি করি, কিন্তু এই দিয়ে আমি সময় পাইনি আর পপ তৈরি করে নিই, তাই ভাবলাম তেলের পিঠা তৈরি করে নেই, তাই তৈরি করা শুরু করে দিয়েছি। এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সকালবেলা আমি একটু ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, আর এর মধ্যে পানি দিয়ে একটু এসেনশিয়াল অয়েলও দিয়ে দিলাম। এই তো হচ্ছে ঈদের দিন সকালে আমি অল্প কিছু নাস্তার আয়োজন করেছি, এগুলো এখন আমরা সবাই মিলে খাবো। আর অলরেডি আমরা রেডি হয়ে গেছি, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা আবারও বেড়াতে যাব, তো আমার যাই করে দাওয়াত আছে আমরা যাব। আর এই তো দেখতে পাচ্ছেন একটু সময় রান্না করেছি, ঈদের দিন আসলে সময়টা খুবই কমন, তো এই তো সময় রান্না হয়ে গেছে, রেডি করে নিয়েছি। আসলে রান্না তো অনেক আগেই করেছি, আর এখানে কিছু সমস্যা টমস্যা এসব আছে। অল্প অল্প করে সব কিছু আমাদের জন্য রেডি করে নিয়েছি, খুব বেশি কিছু খেয়ে আবার পেট ভরে ফেলতে চাই না, একটু জায়গা রাখতে চাই, কেননা দাওয়াত আছে, দাওয়াতে গেলে তো আবার খেতে হবে। তারপরেও তো আমি আরো রান্না করেছি, দেখি কি কি খাওয়া হয়। এমনিতে সকালে আসলে বেশি কিছু করতে চাই না, না দেখা যায় সবকিছু আবার খাওয়া হয় না।
আলহামদুলিল্লাহ অল্প স্বল্প যা কিছু করতে পেরেছি, বাচ্চাদের সবাইকে নিয়ে এখন আমরা খাবো। ফ্রুট সালাদ বানিয়েছিলাম অল্প একটু, হামজাকে ডেকে এনে বসিয়েছি। ওকে বলছিলাম ও কোনটা খাবে, তো আমি জানি ও সব সময় একটু নুনের বড়া বা নুনের পিঠা খেতে পছন্দ করে, এজন্য সব সময় চেষ্টা করি আর কি ফ্রিজে রাখার জন্য মাঝে মধ্যে ভেজে দিই। এতো দেখতে পাচ্ছেন সব কিছু রেখে ও নুনের পিঠাটাই কিন্তু মুখে নিল, আর ওর হাতে মোবাইল গেম খেলতেছে, এজন্য দেখতে পেলেন একটা কিন্তু একসাথে মুখে ঢুকিয়ে দিয়েছে। তো আমি বললাম যে একসাথে যাতে এরকম না খায় একটু একটু করে কামড় দিয়ে খেতে, তো যেহেতু ওর হাতে মোবাইল খেলবে তাই তাড়াতাড়ি একটা এই মুখে ঢুকিয়ে দিয়েছে। তো আর কিছুই সে খায়নি, শুধুমাত্র এই নুনের পিঠেই খেয়েছে। আর এগুলোই ছিল ওর সারাদিনের খাবার, আর কিছু খায়নি, কিন্তু এমনিতে ড্রিঙ্কস ক্রেপস এসব খেয়েছে, আইসক্রিম টাইসক্রিম এসব খেয়েছে। অবশ্য আমার চাচা শ্বশুরের ঘরে মনে হয় একটু চিকেনের কি খেয়েছে, চিকেনের অল্প খুবই ছোটো একটা পিস খেয়েছে, এই ছিল ওর সারাদিনের খাবার। এমনই করে সে হয়তো কোথাও বেড়াতে গেলে বা দাবাতে গেলে বা কেউ আমাদের ঘরে আসলে দেখা যায় ও বেশি এক্সাইটেড থাকে, তো সেদিন আর ওর খাওয়া হয় না। ওরা আইসক্রিম দিবে বলে ওকে একটু চিকেন দিয়েছিল, তো খেয়েছে আর কিছুই খায়নি। রাতের বেলা ঘরে আসার পর অল্প একটু দুধ খেয়েছে শুধু, আর সুইট টুইট এসব খেয়েছে। তো আমাদের নাস্তা খাওয়া হচ্ছে, এদিকে আমি চা বসিয়ে রেখেছিলাম, ভাবলাম চা বানিয়ে নেই, আর হঠাৎ মনে হলো তাই এই ডিনার সেটের বাদেশ থেকে যে ডিনার সেটটা আমি নিয়ে এসেছিলাম সেটার কিছু বের করেছি, আর এই তো দুটো কাপও বের করে নিলাম, ভাবলাম আজ ঈদের দিন এটা ইউজ করি, দুজনে দু কাপ চা খাই এটার মধ্যে। দুজন ভাতিজা এসেছে বেড়াতে, একজন আমাকে 20 পাউন্ড প্রেজেন্ট দিয়েছে আর ওনার জন্য শার্টও নিয়ে এসেছে। যেহেতু ঈদের দিনে আমরাও তেমন একটা ঘরে খাই না বা অল্প একটু খাই আর তেমন কেউ আসে না, তাই আমি তো আর কিছু রান্না করিনি, শুধুমাত্র মিট কারি রান্না করেছি, কুরমা রান্না করেছি আর বিরিয়ানি রান্না করেছি। আর এই চিকেন আমি আগের দিন কেটে কুটে পানি চড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ভাবলাম এগুলিতে তাড়াতাড়ি ফ্রায়েড চিকেন বানিয়ে নেই, ফ্রায়েড চিকেনের জন্যই আমি এভাবে কেটে রেখে দিয়েছিলাম, শুধু একটু পাউডার লাগিয়ে তাড়াতাড়ি ফ্রাই করে নিয়েছি। টেবিলে সব কিছু গুছিয়ে নিয়ে বা আগে সব কিছু ক্লিন করে করতে করতে উনি সালাদও বানিয়ে নিয়েছেন, এই তো ওদেরকেও খাবার দিয়ে দিলাম। আমরা অল্প অল্প একটু খেয়ে নিয়েছি, কেননা আরও তো দাবাত বাকি রয়েছে, তো বেশি এমনিতেই খাইনি, ইচ্ছে করে খাইনি বা পেট পরে খাইনি, খুবই অল্প করে খেয়েছি। কথা হবে পরবর্তী ব্লগে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ঈদ মুবারক সবাইকে।